ককাটেল পাখির খাবার ককাটেল পাখির ব্রিডিং করার জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। অর্থাৎ ককাটেল পাখির খাবার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ককাটেল পাখি ঠিক মতো ব্রিড করবে না। আমরা প্রায় সময় অভিযোগ করে থাকি যে আমাদের ককাটেল পাখি ঠিক মতো ব্রিড করতেছে না, বাচ্চা লালন পালন করতে পারতেছে না, বাচ্চাকে খাওয়ানোর পরে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে, ডিমে ঠিক মতো তা দিচ্ছে না, অভিযোগের শেষ নাই। এর অন্যতম কারণ হচ্ছে ককাটেল পাখির জন্য একটা প্রপার খাবারের ব্যবস্থা করা বা এটা প্রপার খাদ্য তালিকা তৈরি করা কিংবা সঠিকভাবে খাবার দেওয়া, অর্থাৎ ককাটেল পাখির খাবারের তালিকা নিয়ে কথা বলা। এই যে ককাটেল পাখির যে খাবারের তালিকা বা এই যে ককাটেল পাখির যে খাবার, এইটা নিয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ কি ধরনের খাবার দিলে আমার ককাটেল পাখি সুস্থ থাকবে, ককাটেল পাখি ভালো থাকবে, ককাটেল পাখি বাচ্চা ঠিক মতো উৎপাদন করতে হবে এবং ককাটেল পাখির জন্য আমরা কি ধরনের খাবার দিতে পারি, সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাড়িস্ট্রি চ্যানেল বিসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। যে কোনো পাখির তার ব্রিডিংয়ের সাথে খাবার অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অর্থাৎ খাবার যদি ভালো থাকে, খাবার যদি সুন্দর থাকে এবং সঠিকভাবে যদি আমরা খাবার দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো পাখি সুন্দরভাবে ব্রিড করবে। এখানে ককাটেল পাখিও কিন্তু আরও বেশি এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ককাটেল পাখির খাদ্য তালিকা পাখির ব্রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো খাদ্য তালিকার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সিড মিক্স। অর্থাৎ আমরা কি ধরনের সিড মিক্স দিব, কি কি সিড তাকে দিব এবং এর সিডের অনুপাতটা কি হবে, এইটা কিন্তু আমাদের জানতে হবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি ভিডিওর মাঝে কোনো এক সময় ককাটেল পাখির যে সিড মিক্সের যে আপনার অনুপাতটা সেটাকে আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ককাটেল পাখির কি ধরনের সিড কতটুকু অনুপাতে আমরা ব্যবহার করব। দুই নম্বর যে খাবারটা আছে সেটা হচ্ছে শাক। অর্থাৎ পাখির জন্য শাক পাতা দেওয়া, আমরা অনেকে এই জিনিসটি অ্যাভয়েড করে চলি, অর্থাৎ পাখিকে বিভিন্ন ধরনের শাকটাকে এগুলো দেই না, কিন্তু ককাটেল পাখি কিন্তু বিভিন্ন ধরনের শাক চমৎকার খায়। এই শাকের মধ্যে ধরেন আছে লেটুস পাতা আছে, পুদিনা পাতা আছে, কপির গাছের যে পাত সেগুলো আছে, গাজরের পাতা আছে, আপনার হচ্ছে আমাদের যে কলমি শাক আছে, লাল শাক আছে, আমাদের হচ্ছে আপনার যে একদম রিসেন্টলি যেটা আমি আপনাদের সাথে ভিডিও আলোচনা করলাম কলমি শাক, কলমি শাকের যে কত গুণ এটা যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দিব। এই যে এই শাকগুলো কিন্তু পাখির জন্য বিভিন্ন ধরনের খনিজ উপাদান এবং বিভিন্ন ধরনের ভিটামিনের একটা আধার বা বিভিন্ন ধরনের যে আপনার যে ব্রিডিংয়ের উৎসাহ করে এই ধরনের উপাদানের পরিপূর্ণ থাকে, ভরপুর থাকে। অথচ এই শাকগুলো আমরা পাখিকে দিই, অর্থাৎ পাখিকে বিভিন্ন ধরনের শাক অভ্যস্ত করতে হবে। তিন নম্বর যেটা আছে সবজি দেওয়া। পাখিকে অনেকে আমরা কঞ্জুসি করি, ঠিক মতো সবজি দিই না। দেখেন পাখি কিন্তু চমৎকারভাবে ফুলকপি, ব্রোকলি, টমেটো, গাজর, আপনার ক্যাপসিকাম, শালগম, বিট এগুলো কিন্তু চমৎকারভাবে পাখি কিন্তু খেয়ে থাকে। এই খাবারগুলো পাখির স্বাস্থ্য রক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আর স্বাস্থ্যবান পাখি এবং ভালো পাখি, সুস্বাস্থ্য পাখি কিন্তু সুন্দরভাবে ব্রিড করে থাকে, তাই পাখির জন্য কিন্তু এই ধরনের সবজি অবশ্যই দিতে হবে। চার নম্বর যে খাবারটা পাখির সাথে রাখতে হবে বা পাখিকে দিতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফল। আমরা অনেকেই কিন্তু এই কাজটা করি না, অথচ এই ককাটেল পাখি যে কত ভালোভাবে বিভিন্ন ধরনের ফল খেতে পারে আপনারা দিলেই দেখতে পারেন। বিশেষ করে আপনার আপেল আছে, তরমুজ আছে, পেয়ারা আছে, আরও যে বিভিন্ন ধরনের যে ফলগুলো আছে, সিজনাল যে ফলগুলো আছে, এগুলো কিন্তু ককাটেল পাখি খুবই চমৎকারভাবে খায়। আর আমরা প্রায় সময়ই তো আমাদের ঘরের জন্য আপেল, আঙ্গুর, বেদানা, কমলা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু নিয়ে আসি, এগুলো কিন্তু আমাদের পাখিকে কিন্তু দিতে পারি আমার খাবার একটা অংশ থেকে, তাহলেই কিন্তু আমাদের পাখি সুন্দরভাবে খাবে। আর সবাই জানে পাখি খেলে সুস্থ থাকবে আর সুস্থ পাখি সুন্দরভাবে ব্রিড করবে। পাঁচ নম্বর যে খাবারটা আমরা পাখিকে দিতে পারি, অর্থাৎ আমাদের ককাটেল পাখিকে দিতে পারি, সেটা হচ্ছে সজনে পাতা। ওফ ভাই, সজনে পাতার যে কত গুণ এটা আসলে বলে শেষ করা যাবে না। এবং এই সজনে পাতা রিলেটেড আমার স্পষ্ট একটা ভিডিও খুব শিগগিরই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওটি লাইক না করে অবশ্যই লাইক করে চলুন আমরা ভিডিও শুরু করি। অর্থাৎ সজনে পাতা, এই সজনে পাতা কিন্তু পাখির ব্রিডিং বুস্টার হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা প্রায় সময় বলি না যে আমার পাখি ব্রিডিং মুডে আসতেছে না, আমার ককাটেল পাখি মেটিং করতে চাচ্ছে না, এই ধরনের কিন্তু সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা যদি আমাদের পাখিকে সপ্তাহে 2-3 দিন
সাজনে পাতা দিতে পারি, না হলে অন্তত পক্ষে 15 দিনে তো 4-5 দিন তো দোয়া লাগেই এই সাজনে পাতাটা। এভাবে যদি আমরা পাখিকে দিতে পারি তাহলে আমাদের পাখি কিন্তু খুব সহজেই ব্রিড করবে। 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেদ্ধ যে বীজগুলো আছে, অর্থাৎ আপনার গম সেদ্ধ দিতে পারেন, ভুট্টা সেদ্ধ দিতে পারেন, সোলা সেদ্ধ দিতে পারেন, বিনস সেদ্ধ দিতে পারেন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সেদ্ধ যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পাখির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পাখিকে ব্রিডিং মুনে আনার সাথে সাথে পাখির বাচ্চাকে বড় করতে সহায়তা করে, এবং এই যে সেদ্ধ বীজগুলো আছে এগুলো কিন্তু আমাদের পাখিকে অবশ্যই সপ্তাহে 2 দিন দিতে হবেই। এছাড়া আরও একটা খাবার আছে যেটা আমরা পাখিকে দিতে পারি, সেটা হচ্ছে স্প্রাউট সিড, অর্থাৎ অঙ্কুরিত বীজ। আপনারা জানেন যে ওই যে বুটের থেকে আপনার গাছ জ্বালায়, কিংবা আপনার গমের থেকে গাছ জ্বালায়, কিংবা আপনার মুগের ডাল যেটা এটাও যদি রাখেন সেখান থেকে গাছ জ্বালায়, এই যে অঙ্কুরিত বীজ বা স্প্রাউট সিড এগুলো কিন্তু পাখির জন্য ব্রিডিং বুস্টার হিসাবে কাজ করে। এবং এই সমস্ত আপনার অঙ্কুরিত বীজের মধ্যে পাখির জন্য অসাধারণ অসাধারণ সব ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ থাকে যা কিনা পাখি ব্রিডিংয়ের জন্য আবশ্যক, এবং পাখির খাদ্য হিসাবে এগুলো অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন আমাদেরকে এই ধরনের অঙ্কুরিত বীজ পাখিকে দিতে হবে। এবং আর একটা খাবার যেটা আছে সেটা হচ্ছে কুমড়োর বীজ। পাখি কিন্তু চমৎকারভাবে কুমড়োর বীজ, তারপরে ধরো আপনার সানফ্লাওয়ারের বীজ, কুসুম বীজ, এগুলো কিন্তু খুবই পাখি খাইয়ে থাকে। এবং এগুলো যদি আমরা সিড মিক্সের সাথে মিশিয়ে দিই সেটাও ভালো, কিংবা আমরা যদি আলগা দিতে পারি সেটাও কিন্তু ভালো। তাহলে এই ধরনের বীজগুলো কিন্তু আমাদের পাখির জন্য অত্যাধিক পরিমাণের গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের বীজগুলো পাখিকে অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন আমাদেরকে দিতেই হবে। 9 নম্বর যে খাবারটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যালোভেরা, অর্থাৎ ঘৃতকুমারী। অনেকেই আমরা নিজেদের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য নিজেদের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু এই অ্যালোভেরা যে পাখিও যে খায় এটা কিন্তু আমরা অনেকে জানি না, জানলেও কিন্তু আমরা অনেক সময় দেই না। আজকাল অনেকের ঘরে কিন্তু এই অ্যালোভেরা গাছ আছে, আমরা চাইলেই কিন্তু ছোটো একটু টুকরো করে পাখিকে দিতে পারি, পাখি কিন্তু এটা খাবে। এটা কিন্তু পাখির যে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগের যে সমস্যাগুলো থাকে এই অ্যালোভেরা থেকে পাখি কিন্তু অনায়াসে মুক্তি পেয়ে যাবে। এছাড়া পাখির যে কৃমির সমস্যাগুলো থাকে অনেক ক্ষেত্রে এটাও আপনার সমস্যা সমাধান হয়ে যায়। অর্থাৎ এই অ্যালোভেরার মধ্যে বিভিন্ন ধরনের যে আপনার ভিটামিন, মিনারেলস, খনিজ উপাদান থাকে এগুলো পাখির জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য চাইলে আমরা পাখিকে সপ্তাহে 2 দিন অ্যালোভেরা দিতে পারি। এবং আর একটা যে খাবারের কথা আছে সেটা হচ্ছে আপনার যে দ্রবণ, অর্থাৎ নিম পাতার দ্রবণ, তুলসী পাতার দ্রবণ, পুদিনা পাতার দ্রবণ, দ্রবণটাকে গরম পানিতে সেদ্ধ করা যে পানিগুলো সেটা আমরা সপ্তাহে অন্তত পক্ষে একবার যদি পারি এই ধরনের দ্রবণগুলো দিব, না হলে 15 দিনে অবশ্যই এই ধরনের সেদ্ধ পাতাগুলো পানিগুলো আমরা দিব। বিশেষ করে নিম পাতার পানিটা আমরা যদি পাখিকে দিতে পারি তাহলে পাখির যে মাইটসের সমস্যা থাকে, পাখির যে ক্রিমের সমস্যা থাকে, পাখির যে চর্মরোগের সমস্যা থাকে, এই ধরনের সমস্যাগুলো পাখি কিন্তু অনায়াসেই ওভারকাম করতে পারে। এই উটকো ঝামেলা কিন্তু পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে বিশাল বিশাল সমস্যা তৈরি করে থাকে। তাহলে পাখির ব্রিডিং করার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দিতে পারি। এবং 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্যাটেল বোন ফিশ রাখা, মিনারেল ব্লক রাখা, ভিটা ব্লক রাখা। এই যে ব্লকগুলো এবং এই যে ক্যাটেল বোন ফিশগুলো এগুলো কী করে পাখির যে ক্যালসিয়ামের যে সমস্যাগুলো সেগুলো দূর করে থাকে। আর আপনারা জানেন যে ক্যালসিয়ামের প্রবলেম হইলে কোনো পাখি ঠিকমতো ব্রিড করতে পারে না। এবং ফাইনালি যে বিষয়টা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের পাখিদেরকে নিয়মিত পানি চেঞ্জ করতে হবে এবং অবশ্যই ফুটানো পানি দিতে হবে। অনেকে আমরা পানি একবার দিয়ে রাখি, সকালবেলা দিই, পরের দিন সকালে এসে চেঞ্জ করি, এটা করা যাবে না ভাই। পাখিকে পানি দিতে হবে, তারপরে সন্ধ্যার সময় পানিকে সরায় রাখতে হবে এবং সকালবেলা নতুন পানি দিতে হবে, পারলে দুপুরবেলা পানিটা একবার চেঞ্জ করে দিতে হবে। এতে করে হবে কি, পাখির যে অযাচিত কিছু রোগে আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আক্রান্ত হয়, এগুলো তার হবে না। এই যে আমি আপনার কাছে যে ধরনের খাবারগুলো বললাম, এই খাবারগুলোর মাধ্যমে আমাদের পাখি সুস্থ সবল এবং সুন্দর থাকবে। এখন আপনারা স্ক্রিনে পাখির খাবারের কি দেখতে পাচ্ছেন, একটা লিস্ট দেখতে পাচ্ছেন বা সিড মিক্সের লিস্ট দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এই ধরনের সিড মিক্সের লিস্ট মানে আপনার অনুপাত হিসাবে পাখিকে দিতে পারেন। এখানে আপনারা কুসুম বীজ থাকবে, চীনা কাউন থাকবে, ক্যানারি থাকবে, মিলেট থাকবে, সূর্যমুখীর বীজ থাকবে, এগুলো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে একটা আমি রেশিও দিয়ে দিলাম। এভাবে আপনারা তৈরি করে পাখিদেরকে দিতে পারেন, ইনশাল্লাহ আমাদের পাখি সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। এবং যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভেট ডাক্তারের পরামর্শ নেবেন, অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন। এখন বেসিক কিছু বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আমাদের ভুলের কারণে আমাদের পাখি ঠিক আমরা ঠিকমতো ব্রিড পাই না বা আমাদের পাখি অসুস্থ হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যে কোনো সিড মিক্সকে অবশ্যই
ধুয়ে রৌদ্রে কড়কড়া করে শুকিয়ে পাখিকে দেব। যে কোনো ধরনের ফল শাকসবজি দেওয়ার আগে অবশ্যই অবশ্যই ধুয়ে জীবাণুমুক্ত করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো অনেকে এটা খেয়াল করি না, সেটা হচ্ছে আমাদের ককাটেল পাখির থেকে কিন্তু আমরা একটা না 10 থেকে 12 বছর ব্রিড নিতে পারি, যদি সেটাকে প্রপারভাবে মেনটেন করতে পারি। অনেকে আমরা অতি লোভের কারণে বছরে 4-5 বার করে ব্রিড করাই ফেলি, এতে কিন্তু পাখির স্বাস্থ্য ভঙ্গুর হয়ে যায়, পাখির সমস্যা হয়ে যায় এবং পাখির থেকে আমরা ঠিকমতো ব্রিড নিতে পারি না। আর অবশ্যই ককাটেল পাখিকে ব্রিড এনে বসানোর জন্যে অন্তত পক্ষে 18 মাস আপনার অপেক্ষা করবেন। 18 মাসের পরের যে ককাটেল পাখিটা ব্রিড করবে, এটা কিন্তু তার বাচ্চাকে মেরে ফেলার চান্স কম থাকবে, তার আগে দিলে বাচ্চা মরে যাবে, পাখি অসুস্থ হয়ে যাবে এবং আপনার যে লাভের যে আশাটা চিন্তা করতেছেন সেটা কিন্তু আর হবে না। কারণ আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে পাখিকে ব্রিড করাইতে দেন, তাহলে কিন্তু পাখি আপনার লংজিবিলিটি বেড়ে যাবে, তার থেকে আপনি বেশি প্রোডাকশন পাবেন এবং বেশি বেশি বাচ্চা পাবেন এবং বেশি বেশি লাভবান হবেন। কিন্তু আপনি যদি 12 মাসের 13 মাসের কোনো পাখিকে ব্রিড করান এবং একটানা বছরে 4-5 বার ব্রিড করান, এটা 2-3 বার ব্রিড করানোর পরে সেই পাখিটা অগোচর হয়ে যাবে, পাখি আর ঠিকমতো ব্রিড করতে পারবে না, ফলশ্রুতিতে আপনি হয়তো হায়েস্ট 50-60টা বাচ্চা পাবেন। কি বলুন, এইটা যদি আপনি প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন, সঠিকভাবে ব্রিড করাতে পারেন, তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদি আপনি একটা ব্রিড পাবেন এবং সুন্দরভাবে ডিম বাচ্চা পাবেন। আশা করা যায় যে এই যে আমি যে আপনাদেরকে খাবারের কথাগুলো বললাম, এগুলো যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, ঠিক মতো দিতে পারি, ইনশাল্লাহ আমাদের পাখি ভালো থাকবে, চমৎকারভাবে ব্রিড করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভালো লাগছে, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দিবেন, চ্যানেল সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, জয়েন করে নিন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবার পাখি ভালো থাকুক, টাটা, আসসালামু আলাইকুম।